গাইস আরও একটি নতুন এপিসোডে তোমাদের জানায় সবাইকে স্বাগত আজকের এই এপিসোডে রায় কৃষ্ণা এবং গ্যারি হোপ্পারের মধ্যে কম্পেয়ার হবে অর্থাৎ এই দুজনের মধ্যে তুলনা হবে যে কে সবচেয়ে ভালো কারণ তোমরা জানোই যে আইসিএসিএন সেভেনের প্রথম ম্যাচ হতে চলেছে কেবিএফসি ভার্সেস এটিকে মোহনবাগান দলের মধ্যে তো দুজন দুটো দলেরই দুইজন সেরা অস্ত্র কিন্তু এই দুইজন যারা গোল করবে তো এই দুজনকে নিয়েই আজকে তুলনা হবে বা সব কিছু জানা হবে যে কে কটা গোল করেছে তাদের ফুটবল জীবনে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং তুমি যদি হয়ে থাকো এটিকে মোহনবাগান দলের একজন ডাই হার্ট ফ্যান তাহলে ভিডিওতে করো একটা লাইক এবং আজকের এই ভিডিওর লাইক টার্গেট থাকলো সাতশো লাইক এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও তো গাইস আগামী কুড়ি নভেম্বর শুরু হতে চলেছে আইসেল সিএন সেভেনের ওপেনিং ম্যাচ যে ম্যাচটা কেভিএফসি বনাম এটি টিমের মধ্যে হতে চলেছে তো সেই ওপেনিং ম্যাচে এই দুটো দলের সেরা দুজন অস্ত কিন্তু গ্যারি এবং জয় কৃষ্ণা তো এই দুজনের মধ্যে আজকে তুলনা হবে তো দেখা যাক কে মানে সবচেয়ে ভালো একজন সেন্টার ফর পজিশনের প্লেয়ার সেটাই আমরা দেখে নেব আজকে এবং সেই দিনকার ম্যাচে কে গোল করবে সেটাও তোমাদের কাছ থেকে আজকে জেনে নেব তো প্রথমে গ্যারি হোপ্পার কথাই বলবো যে গ্যারি হোপ্পার তার ফুটবল জীবনে কেমন পারফরমেন্স করেছে তো গ্যারি হোপ্পার গ্যারি হোপ্পার একজন তেত্রিশ বছর বয়সী সেন্টার ফর পজিশনের প্লেয়ার এবং তিনি ইংল্যান্ডের প্লেয়ার এখনো পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ তিনি খেলেননি তার মার্কেট ভ্যালু এই মুহূর্তে নয় পয়েন্ট নিরানব্বই কোর রুপিস যে টাকাটা দিয়ে তাকে আইএসএলে আইএসিএল সিজন সেভেনে কেরালা ব্লাস্টার এসের দল সাইন করিয়েছে এবছরের জন্য এবং আইএসএল সিজন সেভেনের মোস্ট মানে হাই হাইস্ট পেইড ফুটবলার এই সিজনের জন্য এই গ্যারি হোপ্পার তো সেক্ষেত্রে তিনি তার ক্লাব কেরিয়ারে মানে অনেক কটা ক্লাবে তিনি খেলেছেন কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু তিনি খেলেনি বা ইন্টারন্যাশনাল দলের হয়ে তিনি কিন্তু খেলেননি এবং তোমাদেরকে বলে রাখি যে গ্যারি হোপ্পার কিন্তু তার ফুটবল জীবনে অনেক কটা ক্লাবের হয়ে খেলেছেন এবং সেই সব ক্লাবের নাম আমি তোমাদেরকে বলছি না এবং একেবারে আমি বলে দিচ্ছি যে সেই সব ক্লাবের হয়ে তার ফুটবল জীবনে তিনি কতগুলো ম্যাচ খেলেছেন কতগুলো গোল করেছেন মানে ফুল পারফরমেন্সের কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো তিনি তার ফুটবল জীবনে সেই সব ক্লাবের হয়ে ম্যাচ খেলেছেন চারশো ছিয়াত্তরটা এবং গোল করেছেন চারশো ছিয়াত্তরটা ম্যাচের মধ্যে দুশো সাতটা গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন পঁয়ষট্টিটা এবং ইলো কার্ড মানে মাঠে ম্যাচের মধ্যে খেয়েছেন চব্বিশটা রেড কার্ড খেয়েছে সাতটা এবং চারশো ছিয়াত্তরটা ম্যাচ যেহেতু খেলেছেন এবং সেই চারশো ছিয়াত্তরটা ম্যাচে তিনি তেত্রিশ হাজার একশো বিয়াল্লিশ মিনিট কিন্তু মাঠে ছিলেন অর্থাৎ ম্যাচের মাঠে তিনি খেলেছেন তেত্রিশ হাজার একশো বিয়াল্লিশ মিনিট তো তার ফুটবল কেরিয়ারে বা ফুটবল জীবনে কিন্তু যে সমস্ত ক্লাবের হয়ে খেলেছেন দারুণ খেলেছেন চারশো ছিয়াত্তরটা প্রায় ম্যাচ খেলে নিয়েছেন দুশো সাতটার উপরে গোল রয়েছে তো দারুণ একজন প্লেয়ার এবং এই মানে এই গ্যারি ফুটবল জীবনে কিন্তু এই পারফরমেন্সই রয়েছে সবকটা দলের হয়ে এবার তোমাদেরকে বলে রাখি যে গ্যারি হোপ্পারের লাস্ট সিজনটা কেমন গিয়েছে হ্যাঁ লাস্ট সিজন তিনি ওয়েলিংটন ফিনিংসের হয়ে খেলেছেন এলিগের ক্লাব যেটা যে ক্লাবে কৃষ্ণা পর্যন্তও খেলে এসেছে তো সেই ওয়েলিংটন ফিনিংসের হয়ে লাস্ট সিজন তিনি বাইশটা ম্যাচ খেলেছেন গোল করেছেন মাত্র নটা এবং অ্যাসিস্ট করেছেন পাঁচটা এবং ইয়েলো কার্ড দুটো খেয়েছে তো সেক্ষেত্রে লাস্ট সিজন তার খুব একটা ভালো যায়নি কারণ বাইশটা ম্যাচে মাত্র নটা গোল করেছেন একজন সেন্টার ফর্ড পজিশনের প্লেয়ার যে প্লেয়ারটি চারশো ছিয়াত্তরটা ম্যাচ খেলে দুশো সাতটার উপরে গোল করা প্লেয়ারটি তিনি কিন্তু লাস্ট সিজনে বাইশটা ম্যাচে মাত্র নটা গোল করেছেন তো এবছর তিনি কি করে সেটা দেখা উচিত বা সেটা আমরা তো দেখবই অবশ্যই এটাই ছিল গ্যারি হোপ্পারের ফুটবল জীবনের সেরা পারফরমেন্স এবং ফুল পারফরমেন্সের কথা তোমাদেরকে বললাম এবার তোমাদেরকে রয় কৃষ্ণার কথা বলবো তো রয় কৃষ্ণ একজন তেত্রিশ বছর বয়সী সেন্টার ফর পজিশনের প্লেয়ার এবং ফিজির প্লেয়ার তো ফিজির হয়ে তিনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন অনেক কটা ইন্টারন্যাশনাল ম্যাচ তিনি খেলেছেন এবং ফিজির হয়ে তিনি ইন্টারন্যাশনাল ম্যাচে ক্যাপ্টেন পর্যন্ত করেছেন মানে ক্যাপ্টেন্সি পর্যন্ত করেছেন সেক্ষেত্রে এই প্লেয়ারটি বা রয় কৃষ্ণার মার্কেট ভ্যালু এখন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে চার পয়েন্ট সাঁত্রিশ কোর রুপি যেটা যে টাকাটা দিয়ে এটিকে মোহনবাগান দল তাকে এই বছরের জন্য সাইন করিয়েছে এবং লাস্ট ইয়ারও তার একই মার্কেট ভ্যালু ছিল তো এই কৃষ্ণও কিন্তু অনেক কটা ভালো ভালো দলের হয়ে খেলেছেন এবং ওয়েলিংটন ফিনিংসের হয়ে তিনি বেশি সিজন খেলেছেন বা বেশি ম্যাচ খেলেছেন তো সেক্ষেত্রে সেই সব ক্লাবের নাম আমি বলছি না এবার তোমাদেরকে ফুল পারফরমেন্সের কথা তার বলে দিচ্ছি তো তিনি তার সবকটা ক্লাবের হয়ে তার ফুটবল জীবনের মোট ম্যাচ খেলেছেন দুশো তিপ্পান্নটা গোল করেছেন একশো একচল্লিশটা অ্যাসিস্ট করেছেন বাহাত্তরটা ইয়েলো কার্ড খেয়েছে চৌত্রিশটা এবং রেড কার্ড খেয়েছে তিনটে এবং দুশো তিপ্পান্নটা ম্যাচে তিনি কুড়ি হাজার মিনিট মাঠে ছিলেন তো রয় কৃষ্ণা জাস্ট তার ফুটবল জীবনে খুব ভালো পারফরমেন্স করেছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব বেশি ম্যাচ না খেলেও অনেক কটা গোল এবার তার লাস্ট সিজনের কথা বলি তো লাস্ট সিজন তিনি আইএসএল এ খেলছিলেন এটিকের হয়ে তো এটিকের হয়ে আঠেরোটা ম্যাচে চোদ্দোটা গোল করেছেন এবং পাঁচটা অ্যাসিস্ট রয়েছেন এবং তিনি এটিকের হয়ে লাস্ট সিজন প্লে অফসেও কোয়ালিফাই করেছিলেন এবং ফাইনাল পর্যন্ত খেলেছেন তো সেক্ষেত্রে প্লে অফসেও তিনটে ম্যাচ খেলেছেন এবং একটা গোল করেছেন এবং একটা অ্যাসিস্ট করেছেন তো লাস্ট সিজন তার ভাই অসাধারণ পারফরমেন্স ছিল তো সেক্ষেত্রে এই দুটো প্লেয়ারে লাস্ট সিজনটা যদি দেখো তাহলে কিন্তু রয়কৃষ্ণা অনেকটাই এগিয়ে রয়েছে এবং গ্যারি কিন্তু খুব একটা পিছিয়ে নেই তবু গ্যারি হপ্পারের লাস্ট সিজনের পারফরমেন্সটা খুব একটা ভালো হয়নি কিন্তু রয় কৃষ্ণার পারফরমেন্সটা কিন্তু দারুণ পারফরমেন্স রয়েছে খুবই হাই ভোল্টেজ পারফরমেন্স তিনি লাস্ট সিজন করেছেন তো গাইস এটাই ছিল এই দুজনের তার ফুটবল জীবনের সেরা পারফরমেন্সের ডিটেলস তো তোমাদের কি মনে হয় যে কে সবচেয়ে সেরা এবং দুজনের মধ্যে যেহেতু তুলনা হলো বা কম্পেয়ার করা হলো তো তোমরাই ভালো বলতে পারবে যে কে সবচেয়ে সেরা এবং ওপেনিং ম্যাচে কে গোল করতে পারবে বা কে ভালো পারফরমেন্স করবে সেটা তোমরাই বলতে পারবে এবং তোমাদেরকে আমি আর একবার স্ক্রিনে পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি যে কে সবচেয়ে বেশি ম্যাচ খেলে বা কম ম্যাচ খেলে বেশি গোল করেছেন সব কিছুই তোমাদেরকে পুরো ফুল ডিটেলস আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এবার তোমরাই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও বা তোমরাই নিজেরাই তুলনা করতে পারবে কারণ তাদের যে পারফরমেন্স রয়েছে খুবই ভালো পারফরমেন্স রয়েছে কিন্তু তোমাদের মত অবশ্যই আমার জানা দরকার কারণ ওপেনিং ম্যাচ একটা খুব হাইভোল্টেস্ট ম্যাচ হতে চলেছে সেই ম্যাচে দুজনের দুটো দলের কাছে সেরা দুটো অস্ত্র রয়েছে তো দুটো অস্ত্রর মধ্যে আজকে মানে একদম তুলনা করা হলো তো তোমরাই বলো কমেন্টে কে ভালো খেলবে ওপেনিং ম্যাচে এবং তোমরাই তুলনা করে দাও তো গাইস আজকের এই এপিসোডে এটা নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও এবং ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও